কেমন আছো তুমি অ্যালবামে উপাসনা গানটা ছিল সেটাকে আমি সরিয়ে ফেলি সেকেন্ড অ্যালবামের জন্য। আমি পরবর্তী প্ল্যান করলাম যদি আমি মাঝখানে একটা চলে গেল সামনে রোজার ঈদ, যদি আমি অ্যালবাম দিতে না পারি সলো, তাহলে আমার ক্যারিয়ার তো থাকবে না। তখন রাজাদাকে বললাম, রাজাদা আপনি আসেন বাসায় একদিন, আসার সময় কিছু নিয়ে এসেন। তো উনি আসলেন, আমার ছোটো ছেলে তখন মাত্র হলো 2 বছর বয়স তার, আমার তখন লক্ষ্মীপুর হাউস নামে মগবাজার একটা বাসায় ভাড়া নিলাম। তখন রাজাদা আসলেন, আচ্ছা উনি সরাসরি গিটার খুলে বসলেন আমার ডিভাইনে বসে, আমরা দুজন বসলাম, রুদ্র আমার ছোটো ছেলে ছিল, তো উনি গান বানালেন একটা, শোনালেন আমাকে নিজের লেখা। আমি রাজাদা তখন ফ্রাস্ট্রেশন, রাজাদারও টাকা পয়সা নেই, উনিও অবস্থা খারাপ, কাজ নেই। তখন গেলাম, যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, মন ছুটলে তাকে আর ফেরানো যায় না, আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু তোমাকে জানাই বিদায়। রাজদা গানটা শুনালেন, আরেকটা গান শুনালেন, প্রিয় তোমারে বুকেতে বিষের জ্বালা দিয়ে, ইমোশনাল হয়ে গেছে স্যার একটু, ইমোশনাল হওয়ার মতোই তো ভাই। জমানো ভালোবাসা নিয়ে কোথায় হারিয়ে গেছো, রাজধানী শোনান গানটা। আমার উনি চলে গেলেন, আমার ছোট ছেলে বন্ধু করতেছো, আমি ভাবলাম না এই বাচ্চার কানে গান লেগে গেছে, এটা ইম্পর্ট্যান্ট। আমার বাসায় যে কাজ করতেন ভদ্রমহিলা, উনি প্রিয় তোমার গান শুনে অস্থির হয়ে গেছে, প্রিয় তোমার, আমি এই যে দে আর দ্য অডিয়েন্স, আমাকে ঢুকতে হবে আগে, এই বাচ্চা এই মহিলা আমার টার্গেট, তারা পছন্দ করছে, আমি আমার বউকে শোনালাম, ওরও ভালো লাগছে, এখান থেকে তো আমার মিশন স্টার্ট, আমি আমার বাসার মানুষজনকে গান শোনাবো। রিধুনবাবু সবসময় বলতেছে গান শোনাবি বেটা, স্টুডিও ক্রুকে গান শোনাবে, রিক্সা লাগে পাবলিক ওরে কিনবে, বড়রা শুধু সমালোচনা করবে কিনবে না, কপি করে টাচ করে কপি পেস্ট করে ফেলবে, কিন্তু কেনার লোকেরা